তাদের প্ল্যান যে বালু চরে নিয়ে বালু ভিতরে লাশ লুকায় রাখবে, কিন্তু যেদিকে যায় সেদিকে জেলেরা জেলেরা চারদিক থেকে টর্চ মারতেছে, যেদিকে যায় চরের দিকে গেলেই দেখা যায় যে জেলেরা এই পরিস্থিতিতে তারা মেঘনাথ চরের ভিতরে নিয়ে এটা লুকাতে পারবে কিনা সন্দেহ হয়ে ভয়ে তারা লাশটাকে এবং এটার আলামত নষ্ট করার জন্য এটা তাদের সাথে থাকা কোদাল শাবল তারপরে গামছা তারা ওখান থেকে ফেলে দিয়ে আর লুকিয়ে চলে আর পালিয়ে চলে আসে।